সোমবার কলকাতার বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের দাবি ছিল স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি করতে হবে যাতে সকলেই ভর্তি হতে পারে। সেই নিয়ে উপাচার্যকে ঘেরাও করেও রাখা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আসন বাড়ছে না। সোমবার প্রবল বিক্ষোভের পর মঙ্গলবার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে সোমবারের পর ফের মঙ্গলবারও ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ছাত্রছাত্রীদের বিক্ষোভে সামিল হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও। একদিকে গেট বন্ধ হওয়ার ফলে ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজকর্ম আটকে গেছে, পাশাপাশি বেশ কিছু কর্মচারী তারা অফিসে ঢুকতে না পেরে বিক্ষিপ্ত হয়ে ওঠেন। দাবি একটাই, অবিলম্বে ইউনিভার্সিটির গেট খুলতে হবে। চাইছেন ছাত্রী হিসেবে চাইছি আমি এখনই আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। কি সমস্যা? আমাদের আমার সমস্যা বলতে প্রভিশন সার্টিফিকেট তুলবো, আজ 15 দিন ধরে আসছি, 15 দিন ধরে ফিরিয়ে দিচ্ছে, দরজার মুখ থেকে বের করে দিচ্ছেন ফেলে, তা আবার পুরুষ একজন সিকিউরিটি গার্ড। আর আজকের যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের বিরুদ্ধে আমরা এখন প্রতিবাদ জানিয়েছিলাম, পুরুষ পুলিশ এসে মহিলাদের উপর আক্রমণ জানাচ্ছে, এটা কিসের কিসের এক হয়ে চাইছেনটা কি? আজকে চাইছেন চাইছিটা আমাদের যত রকম সমস্যাতে মিটে যায় আজকের আরে ওকে বলতে দিন, আজকে যে বন্ধ আছে কোন রকম ওয়েবসাইটে কোন রকম নোটিশ দেয়নি, কি জন্য দেওয়া হয়নি সেটাও জানি না, সেটা বলতে হবে আমাদের। আর যে যিনি যিনি মহিলা পুরুষ বা পুরুষ পুলিশ এসে মহিলাদের আক্রমণ করে তাকে এসে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। আপনার নাম পরিচয়? কোন ক্লাসে পড়েন? পাশাপাশি পুলিশ ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের গাজোয়ারি মনোভাব ত্যাগ করতে হবে, এই দাবিও তোলেন বিক্ষোভকারীরা। কর্মচারী আমরা ঢুকতে পারছি না, এটা একটা অলিখিত জরুরি অবস্থা চলছে। আমরা বলছি অবিলম্বে গেট খুলে দিতে হবে, কোন ডিপার্টমেন্ট স্থানান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এসে ছাত্রদের দাবি শুনতে হবে, সমস্যা তাতেই মিটবে। এই বিশ্ববিদ্যালয়কে কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট থেকে তুলে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আজকে কি হয়েছে? আজকে সকাল থেকে কর্মচারীরা ঢুকতে পারেনি, অফিসাররা ঢুকতে পারেনি, ছাত্ররা ঢুকতে পারেনি, তাদের সমস্যা নিয়ে বারবার তাদের ওপর সিকিউরিটি বাউন্সাররা দরজা বন্ধ করে দিচ্ছে, লাস্টে পুলিশ নির্লজ্জের মতো লাঠি চার্জ করেছে তাদের উপর। আমরা চাইছি অবিলম্বে গেট খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস সরানো যাবে না, ছাত্রদের সাথে বসে সমস্যার সমাধান করতে হবে, কর্মচারীদেরও ঢুকতে দিতে হবে, বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, সবার প্রবেশাধিকার থাকবে, ভাইস চ্যান্সেলর অলিখিত জরুরি অবস্থা জারি করতে পারবেন না। আপনার নাম পরিচয়? শুভেন্দু মুখার্জি, আমি ক্যালকাটা এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট।